আমেরিকার একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী বিং হ্যাম্পটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী মানুষ যে নামাজ পড়ে মুসলিমরা পাঁচ অক্ত নামাজ প্রভাব করে তাদের শরীরে কি প্রভাব পড়ে এটা তারা রিসার্চ করেছে যারা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে যেন আদায় করে এতে করে তাদের শারীর শরীরে অনেক উপকার তারা দেখেছে যখন তারা বিশেষ করে অজু করে নামাজ পড়ে যখন সেজদায় চলে যায় তখন তাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে যায় আলহামদুলিল্লাহ আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালন অনেক সঙ্গে অনেকে ব্রেন ইজ স্ট্রোক করে ফেলে অর্থাৎ ব্রেনের ছোট ছোট সেল আছে ছোট্ট ছোট্ট নার্ভ আছে যেগুলো বন্ধ হয়ে যায় দু একটা যদি বন্ধ হয়ে যায় আপনি শেষ হয়ে যাবেন তো এগুলো সঞ্চালন বেড়ে যায় যখন একটা মানুষ সাজদা চলে যায় আর আসল বলে বান্দা যখন সেজদা চলে যায় তখন আল্লাহ নিকটবর্তী হয় বিজ্ঞান তারা বলছে যে মাটিতে আছে আটটি উপাদান মানুষের শরীরেও আছে আটটি উপাদান যখনই সেজদা চলে যায় তখন তার মাথা কি হয় দেখবেন যারা অনেক টেনশনের মধ্যে আছে অনেক হতাশার মধ্যে আপনি না নামাজে সেজদা দেন আপনি হতাশা আল্লাহ দূর করে দিবে কারণ মাটির সাথে আমাদের একটা সম্পর্ক আছে তারা বলছে যে যারা বাসক নামাজ সুন্দর করে রুকু করে সাজদা করে তাদের এই শরীরের বিভিন্ন যে গ্রন্থিগুলো জোড়া আছে জোড়াগুলোর ব্যথা এরকম রুকু করার কারণে হাঁটু ভাস করতে হয় আবার উঠতে হয় মাথা নিচু করতে হয় উঠাতে হয় অর্থাৎ এমনকি গরদানের যে মেসেজ করা হয় ঘাড় মেসেজ করা অনেক সময় ঘাড়ের ব্যায়াম হয় সালাম ফির আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা এরা ঘাড়ের ব্যায়াম হয় হাতের ব্যায়াম উঠা বসা প্রত্যেকটাই তারা বলছে এতে মানুষের অসংখ্য অসংখ্য রোগের ঔষধ রয়েছে শুধু এই ফাসুকদের নামাজের ভিতরে বিশ্বনবীতে চোদ্দশো বছর আগে বলি গেছে বিজ্ঞান বলুক আর না বলুক নামাজের মাধ্যমে আছে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা একটা মানুষ যখন রুকিতে চলে যায় রুকিতে যখন মাথা উঠায় এভাবে বসে এতে করে শারীরিকভাবে অনেক ব্যায়াম রয়ে গেছে অনেক উপকারের মধ্যে আছে অথচ অনেকে এটা বিশেষ করে নামাজ শুরুই হয় হাত ধোয়ার মাধ্যমে তাই না হাদিস এসছে যে অজু যখন করে হয় অজু না করলে আপনার নামাজই হবে না পবিত্রতা অর্জন না করলে নামাজের প্রথম শর্ত হল পবিত্রতা অর্জন করা আর পবিত্রতা অর্জন হবে কীভাবে অজুর মাধ্যমে আর ওজুর মূল থিমটা হলো পরিষ্কার হওয়া আগে প্রথমে হাত ধোয়া আজকে কোভিড করোনার ভিতরে ডাব্লু এইসও বলছে বেশি বেশি করে হাত ধো আরে বাবা মুসলমানরা তো অনেক আগে থেকে রসুল সাল বলেছে হাত ধোয়া অনেক আগেতে আমাদের শিখিয়েছেন আমাদের হাত ধোয়া দিবসে প্রয়োজন নাই যেন পাঁচ সক নামাজ পড়ে প্রতিবার তিনবার করে আমরা হাত ধুই এবারে মুখে কুলি করি এবার নাকে পানি দেয় নাকের নিচেও ময়লা থাকে কারণ নাকের নিচে যে লোমগুলো আছে এগুলোতে স্বাভাবিকভাবে বিভিন্ন ময়লাগুলো আছে অক্সিজেন যখন আমরা গ্রহণ করি তখন ভিতরে ঢুকে যায় তো অজু করে কি করতেছেন কুলি নাকটা পরিষ্কার করতেছেন কয়বার পাঁচবার এখান থেকে বিভিন্ন জাম বিভিন্ন ব্যাকটেরিয়া ভিতরে গিয়ে মারাত্মক রোগ জীবাণু হতে পারে কিন্তু নামাজ পড়ছেন অজু করছেন হাত পরিষ্কার বিশেষ করে যেই অঙ্গগুলোর মাধ্যমে শরীরে বিভিন্ন জীবাণু ঢুকে যাবে সে অঙ্গগুলো ওজুতে ঢুকতে পরিষ্কার করতে হয় যেমন এক নম্বর হলো নাক মুখ কান নাভি এই জায়গাগুলো কি করা হয় অজুতে আমরা কি করি পরিষ্কার করি নাক মুখ কান এই তিনটা জায়গা হলো বিশেষ করোনা ভাইরাস এই জায়গাগুলো বেশি প্রবেশ করছে এই জন্য বেশি করে অজু করা হাত ধোয়া বলা হচ্ছে বেশি বেশি করে হাত ধুতে হবে এই হাত ধোয়া ট্রেনিং তো উজুর মাধ্যমে রাসুল বলেছেন মান তাওয়াদ্দা ফাহসান আল ওয়াজু সুম্মা আতাল মসজিদ যে ব্যক্তি সুন্দর করে উজু করে মসজিদে আসলো যত ধাপ দিল প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ শুধু তাই নয় উজুর পানি শুধু সাধারণ পানি নয় এটা একটা ফেসওয়াশ আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে দামি বড় ফেসওয়াশ হলো উজুর পানি উজুর পানি এমন একটা ফেসওয়াশ এমন একটা দামি ফেসওয়াশ যেটা চেহারা ময়লা পরিষ্কার করে চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেয় দামি দামি ক্রিম লাগান দামি দামি ফেসওয়াশ ওয়াশ আমরা লাগাই কিন্তু লাগালেন না যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আমার অনেক বোনেরা আছে অনেক ভাইরা বিউটি পার্লারে যেতে হয় না ওজুর পানি নামক ক্রিম তারা মুখের মধ্যে লাগাই কারণ ওজুর পানির দাম পৃথিবীতে সবচেয়ে দামি ফেসওয়াশ যেটা ফ্রিলি পাওয়া যায় অথচ আপনি দুশো তিনশো পাঁচশো টাকা দিয়ে আপনি বিভিন্ন ফেসওয়াশকে ডাভ ফেসওয়াশ ওয়াশ কিনলেন বা পন্ডস ফেসওয়াশ কিনলেন কিন্তু পানিটা কিনে লাগে লাগে না ফ্রিলি ফেস এটা কিন্তু আমরা ইউজ করতে চাই না শরীরে বডি কত দামি দামি ক্রিম লাগায় মনে আছে মাইকেল জ্যাকসন তার পকেটে তার ব্যাগে সবসময় দামি পৃথিবী সবচেয়ে দামি দামি ফেশ দামি দামি ক্রিম হাতে গ্লাস ব্যবহার করতেন চেহারা যেমন বের হতো সুগ্রাম বের হতো আছে তার সেই সুন্দর চেহারাটা দুই সাল পঁচিশে জুন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন মাইকেল জ্যাকসন বারোজন জন জন ডাক্তার নিয়ে ঘুরতেন কোনো পারফিউম করতে গেলে তার ভক্তরা তো তাকে দেখে কান্নাই করে দিত যখন পারফিউম করতেন তার জন্য পাগল হয়ে যেত কোথায় সে আজকে নাই ইনজেকশন তার কবরে তার সুন্দর প্লাস্টিক সার্জারি করা বডিটা পাওয়া যাবে যাবে না সব মাটি খেয়ে শেষ করে ফেলেছে ভাই আমাদেরও ঘুরবে আজকে আপনি শুনছেন আগামী বিশ তিরিশ বছর পরে আপনার পৃথিবীতে নাই আপনি আমি আমিও থাকবো না আপনিও থাকবেন না আগামী চল্লিশ বছর কারণ আজকে আপনার বয়স তিরিশ চলতেছে আগামী চল্লিশ বছর হবে সত্তর বছর আগামী পঞ্চাশ বছর হবে নব্বই বছর সম্ভব নব্বই বছর বাঁচা এই ভেজাল খেয়ে এই জন্য আসুন আল্লাহ বলেন নামাজ নামাজের দিকে চলে আসেন ভাই নামাজ পড়লে মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল থেকে মানুষকে দূরে রাখে নামাজ আসলে মানুষ অন্তরাত্মা পবিত্র হয়ে যায় অন্তটা পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় কবি নজরুল বলেছেন কত চমৎকার করে চল নামাজে চল বক্ষে পাবি শান্তনা তুই হৃদয়ে পাবি বল নজরুলকে স্যালুট করতে মন চায় কত চমৎকার তিনি কথা বলেছেন চল নামাজে চল বক্ষে পাবে শান্তনা তুই হৃদয় পাবে বল আপনি বিভিন্ন টেনশন পড়ে আছেন হতাশা ডিপ্রেশনে ভুগতেছেন সেচ দায় যান আজকে যে আমেরিকা বিজ্ঞানীরা বলছে সেচ দায় মস্তিষ্কের সেলগুলো রক্ত সঞ্চালন বেড়ে যায় আপনি ব্রেন স্ট্রোক থেকে বাঁচবেন যারা বেশি বেশি শেষতা দেবে তাহার যদি নামাজ পড়ুন বেশি বেশি শেষতা করলে আপনার সমস্যা দূর করে দিবে আমরা বিপদে পড়লে মানুষের যায় কিন্তু সেজদা দিতে চায় না